শিক্ষাদপ্তর এবং সর্বোপরি ছাত্র ছাত্রীদের সমন্বয়ে যে সুন্দর শিক্ষার পরিবেশ সেখানে আছে তার ফলে এটা সম্ভব হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এখানকার এই জেলার গর্ব অনুভব করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তারা এক একটা তার প্রতিষ্ঠানের যে প্রাঙ্গণ তার যে সুন্দর পরিকাঠামো সব মিলিয়ে এক একটা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে দিতে পারে আমাদের জেলার এক একটা বিদ্যালয় রয়েছে। আমি এই খুশির খবর শোনার সাথে সাথে আমি সৌগতের বাড়িতে গেছি, সকলের বাড়িতে যাওয়া সম্ভব হয়নি, আর অনেকে তোমরা ভালো রেজাল্ট করেছ, আজকে দেখা হয়ে গেল, আমি অত্যন্ত খুশি। আমি তন্ময়ের বাড়িতেও আমার ব্যস্ততার মধ্যেও গেছি এবং এই দুটো পরিবারকে দেখে আমার মনে হয়েছে গ্রামও জয় করতে পারে শহর। এবং তারা যে পরিবেশ থেকে উঠে এসেছে এবং যে পরিবেশের মধ্যে থেকে তারা এই ফলাফল করেছে, অন্যরাও তাই করেছে, তারা সত্যিকারে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। এবং আমি মনে করি তোমরা এইভাবে এগিয়ে যাবে স্বামীজির মন্ত্র চরে গতি বলে। এবং আমাকে তন্ময় বলেছিল যে আমি ডাক্তার হতে চাই, তন্ময়ের মা আমাকে কানে কানে বলেছিল যে ডাক্তার হতে গেলে আর্থিক যে সমস্যা আছে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমাদের কোথাও আটকে গেলে তোমরা বলবে, নিশ্চিতভাবে আমরা সেটা করবো এবং আমরা দায়বদ্ধ, আমরা তোমাদের সঙ্গে আছি। তোমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এইটুকু আমি বলতে পারি অর্থ কোনো সমস্যা হবে না, বিশেষ করে আবাসিক দুজন এখানে পুরস্কৃত হয়েছে, তারা অত্যন্ত দরিদ্র পরিবারের থেকে উঠে এসেছে, তাদের প্রতি আমি শুভাশিস জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমার মাদ্রাসা ছাত্রটিকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, কয়েকদিন আগে তোমাদের ঈদ গেছে, ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমাদের দিব্যাঙ্গ যুক্ত দুজনকে আমরা এখানে পুরস্কার পুরস্কৃত করলাম। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে, তারপর আমি যে এখানে আসতে পেরেছি সম্পূর্ণ আমার আশ্রমের সহযোগিতা করার জন্য, তাই আশ্রমের সবাইকে আমি তো প্রথমে ধন্যবাদ জানাবো। তারপরে আমি এতদূর পড়লাম, এবার আমি কিছু জিএনএম নার্সিং বা কিছু করতে চাই, করে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই, কিছুটা করতে এরপরে কিছু করে বাড়ি থেকে, কারণ আমার বাবা মারা যায়, তো মা তিন বোন আমরা, মা সংসার চালাতে পারে না, কিছু করে না, তার জন্য মা আমাকে আশ্রমে রেখে যায়। সেই জীবনে একটা জিএনএম নার্সিং কোর্স করার ইচ্ছা আছে। আমার নাম মৌসুমি গিরি। খুবই ভালো লাগছে, আনন্দিত খুবই। ইলেভেন টুয়েলভটা খুবই আনন্দ করে কাটাতে বলবো, একদম ফ্রি, টেনশন ফ্রি, যেটুকু পড়ার পড়তে হবে এর মধ্যে থেকেই হয়ে যাবে, সব দিক থেকে টিচারদের হেল্প থাকলে সব কিছু সম্ভব। আগামী দিনে মেডিকেল নিয়ে পড়তে চাই, ডাক্তার হতে চাই। ওটা এখন ঠিক বলতে পারছি না, দেখা যাক কি হয়, সহায়তা পেলে অবশ্যই এগিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ওটা তো খুবই ভালো লাগছে, উনি আগেও বলেছিলেন যখন বাড়িতে গেছিলেন। হ্যাঁ, নাম তন্ময় মেকআপ।